এ মুসলমান একবার জিজ্ঞেস করে ইসলামকে, নবী পাককে দেখে অন্যান্য লোকরা হয়রান পরিশান হয়ে যায়। তৎকালীন যুগে যারা আল্লাহর নবীর কবর তলোয়ার চালানোর প্ল্যান করেছিল, রোমের বাদশা বলল যাও একবার ওখানে গিয়ে দেখো তো, মদিনায় গিয়ে গোয়েন্দা লাগানো হলো, গোয়েন্দা মদিনা তৈয়বায় গেল, মদিনা তৈয়বায় যাওয়ার পরে এবার রিপোর্ট প্রেস করবে, আর রিপোর্টের ভিত্তিতে এটা বিচার করা হবে কি মুহাম্মাদের সঙ্গে যুদ্ধ করা যাবে কি যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে ওই গোয়েন্দা এসে দেখে বহু বাদশাহ দরবার দেখেছে, রাজা ও বাদশাহ দরবারে লোক বেতন নাই, কাজ করে, টাকা না পেলে কাজ করবে না, বেতন যদি বাকি থাকে কাজ করবে না, আর না হলে গর্দন উড়ে যাবে, এই ভয়ে কাজ করে। একবার মুস্তাফার দরবারে গিয়ে যখন দেখলো মুহাম্মাদের সঙ্গে যুদ্ধ করবে, অতএব দেখি তার সঙ্গী সাথীরা কেমন, তার কর্মচারীরা কেমন, তো রোমের বাদশাকে হিরাকালের বাদশাকে এসে রিপোর্ট করলো যে শুনুন, এখন মুহাম্মাদের সঙ্গে যুদ্ধ করার জন্য যে পরিকল্পনা করেছেন অতি সত্য, তা পরিত্যাগ করুন, কারণ মুহাম্মাদের শরীরে তার ভার লাগানো তো অনেক দূরের কথা। নবী পাক যখন বজু করেন আর যখন কুল্লি করেন, ওই কুল্লির পানি দেওয়ার জন্য সাহাবীরা নিজেদের হাত পা ভেঙে রেখে দেন, সাহাবীরা নিজের হাত পা ভেঙে রেখে দেন। যখন তিনি চুল মুবারক টাঙ্গি করেন আচরান, যে চুল মুবারক ছিটকে পড়ে যায়, চুল মুবারক আলাদা হয়ে যায়, ওই চুল মুবারককে নিজেদের মারা যাওয়ার পরে কাফনে রেখে দেওয়ার জন্য সাহাবীরা ইস্তেমাল করার জন্য কাফনে জমা করে রেখে দেন, তার নখ মুবারককে মাটিতে ফেলতে দেন না। তো সুবহানাল্লাহ, যার নখ মুবারক ও চুল মুবারককে মাটিতে ফেলতে দেন না, ও যাবে পাককে কেমন করে মাটিতে ফেলতে দেন, উনাকে মাটিতে ফেলতে দেবেন নাই। ওই সাহাবীদের টিমের মধ্যেই যেমন হযরতে আবু বকর রয়েছেন, উমর রয়েছেন, আলী রয়েছেন, তেমনই একজনের নাম হলো উসমান। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা জানেন যে প্রতিদিন খুতবায় যাদের নাম নিতেই হয়, মাস্ট, জরুরি, সবাই নেন, তাদের মধ্যে ওই মহান আজিমুশান ব্যক্তির নাম হচ্ছে উসমান। এই যে হাতে হাতে কোরআন পেয়েছেন, এ কোরআনকে যিনি জমা করেছেন ও আজিমুশান ব্যক্তির নাম উসমান। সুবহানাল্লাহ, তার হায়ার আলম এমন ছিল, লজ্জার আলম এমন ছিল কি ঘর বন্ধ করতেন, ঘর বন্ধ করার পরেও গোসল যে করতেন তবুও কখনো কাপড় পুরোপুরি খুলতেন না, তিনি এত লজ্জাশীল ছিলেন কি পুরো সোজা ভাবে দাঁড়াতে পারতেন না, তার এ লজ্জার কথা আপনার খুতবার মধ্যেও তার লজ্জার কথা বর্ণিত হয়েছে। আর তার সবচাইতে বেহতার যে কোয়ালিটি বর্ণনা করা হয়েছে ওটা হচ্ছে দান। যখন তাবুকের যুদ্ধ প্রচন্ড অবস্থা খারাপ, আল্লাহর নবী আওয়াজ লাগালেন আজকে ইসলামের জন্য কে কি দেবে, হযরত উসমান বললেন ইয়া রাসূলুল্লাহ আমি 100টি উট আল্লাহর রাস্তায় দিব। আল্লাহর নবী তারপরে বললেন কে আছো কেউ যে ইসলামের জন্য দান করবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কে হযরত উসমান বললেন ইয়া রাসূলুল্লাহ আমি 200টা উট দান করব। এই লোকটা আবার আল্লাহর নবী বললেন আছো কেউ আজকে ইসলামের উপকারের জন্য তাবুকের যুদ্ধের জন্য কঠিন গরমের দিনে যে যুদ্ধ আর অত্যন্ত দুর্গম স্থানে যে যুদ্ধ, আছো কেউ যে ইসলামের জন্য দান করবে, হযরতে উসমান বললেন ইয়া রাসূলুল্লাহ আমি 300টা উট দান করতে আছি। তো বললেন কম দিলেন বেশি, আমাদের যদি এখানে দান উঠাই যদি বলি আচ্ছা বলেন তো কে 100 দিবে, আপনি উঠালেন আমি 100 দিব, বললাম যে আচ্ছা বাড়িয়ে দেন 200 করে দেন, আপনি বললেন 200 দিব, তো আপনি কত দিবেন, 300 দিবেন, লাস্টে 300 উট বলা হয়েছে, উনি সেটা করলেন না, প্রথমে 100 বলেছেন 100 দিলেন, 200 বলেছেন 200 দিলেন, 300 বলেছেন 300 দিলেন,
টোটাল 600টা উট দিলেন শুধু তাই নয় ওই 600টা উটে যুদ্ধের যা সরঞ্জাম লাগে তাও সরঞ্জামকে দিলেন 950টি উট দিলেন 50টি ঘোড়া দিলেন 1000 দিনার দিলেন 1000 দিনার 20টা দিনার সমান হচ্ছে 7.5 তোলা সোনা 20 দিনার সমান 7.5 তোলা সোনা আর আপনার 20 কে যদি ওই 50 দিয়ে গুণ করা হয় তো 2400 তোলা দাঁড়ায় মানে বর্তমান টাইমে 70000 করে যদি সোনা ভরি হয় তো সেই হিসেবে ওই টাইমে 2.5 কোটি টাকা হয় আল্লাহর নবী ওই অর্থকে আপনার ঝোলার মধ্যে যখন রেখে দেওয়া হয়েছে আল্লাহর নবী হাতে উছলাতে শুরু করলেন আর বললেন ইয়া উসমান তুমি আজ থেকে বারির জিম্মা তুমি আজ থেকে বারির জিম্মা তুমি যা করবে তোমাকে ছাড় দিয়ে দেওয়া হলো জান্নাতি ঘোষণা করে দেওয়া হলো জান্নাতি ঘোষণা করে দেওয়া হলো।